সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আসলে আমরা কেন জানি দিন দিন মানে মানুষ থেকে অমানুষ হয়ে যাচ্ছি। আমাদের নিজের স্থানটাকে মানে আমরা যেন কেমন জানি নষ্ট করে ফেলতেছি। আমরা অন্যের অন্যের প্রতি কেমন জানি মানে মানে অসম্মানশীল হয়ে যাচ্ছি। ঠিক আছে, আমরা যেন কেন জানি মানুষকে সম্মান দিতে পারতেছি না, বা আমার নিজেদেরকে আমরা কেন জানি মনে করতেছি যে আমরা এখন অনেক মানে হাই লেভেলের হাই প্রোফাইলের একজন মানুষ। ঠিক আছে, আমি অন্যজনকে সম্মান না করলেও আমার চলবে, মানে আমাদের ভিতরে এই জিনিসগুলো যেন দিন দিন মানে খুব মানে গ্রাস করতেছে বেশি। আমি এই কথাগুলো এই জন্য বললাম যে এই যে একজন মানুষ দেখতেছেন, উনি একজন বক্তা এবং যিনি স্টেজে আসছে উনিও একজন বক্তা, তো উনি হয়তো আপনার প্রধান অতিথি, এই জন্য হয়তো ওনার সম্মানটা একটু বেশি, এবং যিনি আলোচনা করতেছে উনি হয়তো একজন গ্রামের আলেম, এই জন্য হয়তো ওনার সম্মানটা খুব কম। ঠিক আছে, বা উনি হয়তো একজন সেলিব্রিটি, ওনাকে মানুষ চিনে। ঠিক আছে, ওনার আলোচনা খুব সুন্দর, ওনার মনে করেন যে কণ্ঠস্বর খুব ভালো, এই জন্য হয়তো তারে মানে আলাদা একটা সম্মান দেওয়া হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে এই জায়গায়, যেহেতু উনি লেট করে আসছে, লেট করে আসার কারণে কিন্তু ওনাকে বসানো হয়েছে, যেন শ্রোতা যারা আছে তারা যেন চলে না যায়, তাদেরকে আটকায় রাখার জন্য উনি কিন্তু এই জায়গায় এই চেয়ারটার মধ্যে ওনাকে বসানো হয়েছে। উনি মাত্র খুতবাটা শুরু করছে। আপনি হইতে পারেন একজন প্রধান বক্তা, আপনি হইতে পারেন একজন সেলিব্রিটি, আপনি হইতে পারেন খুব মানে পাওয়ারফুল একজন মানুষ। ঠিক আছে, আপনি হইতে পারেন খুব ভালো একজন মানুষ, কিন্তু উনি এই জায়গায় বসছে, আপনি এই জায়গায় আইসা বসলেন। ঠিক আছে, উনি আপনি দেখতেছেন যে উনি একটা মানে খুতবা শুরু করছে বা তেলাওয়াত করতেছে। কমিটিকে দোষ দিচ্ছি না, কমিটির হয়তো নাও জানতে পারে, কমিটির আদব কায়দা নাও থাকতে পারে, কিন্তু আপনি তো একজন আলেম। ঠিক আছে, আপনার তো একজন দিনী ভাই, আপনি কি পারতেন না যে ঠিক আছে উনি আলোচনাটা শুরু করছে, উনি 10 মিনিট আলোচনা করুক, আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে আমার হয়তো ভুল হইতে পারে। ঠিক আছে, আমি ওদের বিরুদ্ধে কথা বলার যোগ্যতা আমি রাখি না, তারপরও মানে আমার মানে সাধারণ জ্ঞানে আপনাদের কাছে যে প্রশ্নগুলো, ঠিক আছে, আমি এই প্রশ্নগুলো আমি রাখতেছি যে উনি কি বলতে পারতো না, বা উনি কি 10 মিনিট ওয়েট করতে পারতো না যে আমার দিনী ভাই, ওনার সম্মানে যে ঠিক আছে উনি বসছে 10 মিনিট আলোচনা করুক, আমি 10 মিনিট ওয়েট করি, ওয়েট করার পর আমি এই জায়গার থেকে প্রয়োজনে আমি চলে যাই, এই এই কাজটা কি উনি করতে পারতো না? অবশ্যই পারতো। আচ্ছা, উনি কিন্তু এই কাজটা করে নাই, এবং উনি যখন মানে মন খারাপ করছেন, ঠিক আছে, মন খারাপ করে যখন কমিটিকে বলতেছে যে আমি আপনাকে ফার্স্টেই বলছি, ঠিক আছে, যদি এরকম হয় তাহলে আমাকে বসায়েন না, উনি যখন উইটা যাইতেছে, তখনও কি উনি আপনাকে বলতে পারতেন না ভাই যে ভাই ঠিক আছে আপনি বসেন, কিছুক্ষণ আলোচনা করেন, বা আপনি যখন স্টেজ উনি উইটা যাইতেছে আপনি বৈশাও তো ওনারে কাছে ডাইকে আনতে পারতেন, আইনে ওনারে পাশে বসাইতে পারতেন, মানে যেটাকে বলা হয় সম্মান। ঠিক আছে, আপনি এই সম্মানটুকু তো দিতে পারতেন। আমি ওনাকে হয়তো চিনি না, বা ওনার আলোচনা আমি শুনিও নাই এর আগে, ওনাকে আজকে আমি এই জায়গায় ফুটেজটাই দেখলাম, তো এই জন্য আমি এই কথাগুলো বললাম। আমি আর সবচাইতে মানে মূলত এটার আলোচনাটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে মনে করেন একজন মানে স্ট্যাটাস দিছে যে সমাজে এমন কিছু মানে বক্তা হয়েছে, ঠিক আছে, যারা 8-10 জায়গায় মাহফিল রাখে তাদের সময় বাঁচানোর জন্য, ঠিক আছে, অন্যজনকে সম্মান দিতে পারে না, এটা তো আপনার সম্মানও লাগছে, তাই না? তো আসলে আমার কথাগুলো হয়তো অগোছালো, আমি হয়তো ওরকমভাবে কথাগুলো আপনাদের সামনে ভালোভাবে গুছায় উপস্থাপন করতে পারি না, কিন্তু আমি যেটা বলি আমার ভিতর থেকে যে আলোচনাগুলো আসে এই আলোচনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আমার কাছে এই জিনিসটা খারাপ লাগছে, ঠিক আছে, এই জন্য আপনাদের সামনে তুলে ধরা যে উনি একজন আলেম, আপনিও একজন আলেম, উনি একজন মনে করেন যে উনি বয়সে হয়তো আপনার সাথে সিনিয়র হবে, জুনিয়র হবে না, ওনাকে অন্তত এই সম্মানটুকু দেওয়া যেতেই পারে, ওনাকে এই সম্মানটুকু দেওয়া যেতেই পারতো, তাই না? এবং আপনারা যখন ইসলামের একজন প্রচারক, ঠিক আছে, আপনারা যখন ইসলাম প্রচার করতেছেন, আমরা কিন্তু আপনাদের কাছ থেকে আদব কায়দা যা বলেন আপনারাই শিক্ষা দেন, ঠিক আছে, আমরা আপনাদের কাছ থেকে শিখবো, কিন্তু আপনাদের শিক্ষাটাই যদি এরকম থাকে তখন আপনার সামনে যে শ্রোতাগুলো বসে থাকবে, যারা বসে আপনার আলোচনা শুনবে, তাদের ভিতরে কী জন্ম নেবে, তারা কী শিখবে, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আমার যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি তাদের সমালোচনা করার যোগ্যতা রাখি না, তারপর আমার ভিতরে যে প্রশ্নগুলো জাগছে এই প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরা। তো এতটুকুই বলার ছিল, ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।